আমি আল্লাহ রাব্বুল আলামিন, কোনদিন গুণ নাই আমি, আল্লাহর কোন তন্দ্রা নাই আমি, হলাম চিরঞ্জীব আমার কোনদিন মরণ নাই। ও দুনিয়ার মানুষ গভীর ভাবে লক্ষ্য করে শোনো, আমি আল্লাহকে রব কেন মানবে? ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমনিতেই তোমাদেরকে আমাকে রব বানার জন্য বলি নাই, বরং আমি আল্লাহ যে তোমাদেরকে বললাম, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি তোমরা করবে না, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি তোমরা করবে না। প্রয়োজনে তোমার জিহাদের দরকার, তোমার পাওয়া যায় না, মসজিদে খালি তসবি দিব, এটা তসবি গিরি আল্লাহ দিত না। আরো ধরে ঠিক কিনা, আল্লাহ কই ফাজির বাইরিয়া দাঁত ভাঙিয়ে ফেলছ, ঠিক আছে না? আরো জোরে কর না আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কলু লান তামাসসানান্না, তারা বলে আল্লাহ আমাদের জাহান্নামে দেবে না, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। কিছুক্ষণ পরে বলে হা ইল্লা আইয়ামাম মাদুদা, আল্লাহ দিলে দিতেও পারে, তবে দিলেও বেশি দিন রাখবে না। অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে আসবার বসবার সুযোগ তৌফিক হিম্মত দান করেছেন, এজন্য শুকর আদায় করে সকলেই কালিমার আওয়াজকে উঁচু করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে জোরে সুরে প্রাণ করে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন আল করিমের 114 খানা সুরার মধ্য থেকে 2 নম্বর সুরা সিরিয়ালগত দিক দিয়ে সুরাতুল বাকারা, এই সুরাতুল বাকারার আমি আপনাদের সামনে 83 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মূলত আমার যে আয়াত পঠিত আয়াত আমি 84 নম্বর আয়াতেও অংশ বিশেষ তেলাওয়াত করেছি, তবে যে আয়াত আর আলোচনা নিয়ে আমি এখানে বসেছি, মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি আলোচনা শুরু করেছেন 82 নম্বর আয়াত থেকে, কারণ একদিনে তো সব তাফসীর সম্ভব নয়, এজন্য আমরা এক জায়গা থেকে নিয়েছি। তবে আমরা আমাদের বিষয়বস্তু বোঝানোর জন্য আপনাদেরকে 82 নম্বর আয়াত থেকে হালকা টাচ দিয়ে আমরা 83 নম্বর আয়াত আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আমরা যারা বসতে পেরেছি আমরা খুশি না বেজা? আরো জোরে বলেন। আমরা মনে করি এমন একটা সময়ে আজকে তাহিরপুর এলাকা বাসি মাদ্রাসাকে সামনে রেখে কোরআনের মাহফিলের মজমা জমিয়েছেন, যেই সময় তাম বিশ্বব্যাপী মুসলমান নির্যাতিত লাঞ্ছিত, আপনি ইরাকের দিকে তাকায়া দেখেন মুসলমান নির্যাতিত, আপনি আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন মুসলমান নির্যাতিত নিষ্পেষিত বঞ্চিত লাঞ্ছিত, গোটা পৃথিবীর মানচিত্রে যেন গোটা বেঈমান কাফেরেরা মুসলমানের নাম নিশানা মিটাইয়া দেওয়ার জন্য চক্রান্ত লিপ্ত আছে, এমন একটা সময়ে আজকে তারা কোরআনের মাহফিলের ইন্তজাম করেছেন। আমার কাছে মনে হয় আজকের এই মাহফিলটা বাতিল মুনাফিক শক্তির বিরুদ্ধে জিহাদের সমতুল্য, ধরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার যদি একথা বিশ্বাস করে থাকেন আওয়াজটা আসতে দিবেন না, জোরে দিবেন। মুসলমান তো শিয়ালের জাতি না, মুসলমান হলো সিনহের জাতি, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, দেখি কত আওয়াজ আছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আপনাদের গলায় আওয়াজ আছে, আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার আসুন আমরা আলোচনা দীর্ঘায়িত না করে আমরা আমাদের কোরআনের বয়ানে ঢুকে যাই, যেহেতু আমার সময় খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার পঠিত আয়াতে 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, পৃথিবীতে একটা জাতি ছিল, একটা গোত্র ছিল, এই গোত্রের নাম ছিল বনি ইসরাইল। আপনারা এই গোত্রের নাম শুনছেন কিনা? এই বনি ইসরাইল গোত্রের মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন যে তোমরা এগুলা এগুলা করবে, এই এই করবে না,
82 নম্বর আয়াতে রব্বুল আলামিন মূলত আটটা কথার আদেশ দিয়েছেন, 83 নম্বর আয়াতে রব্বুল আলামিন তিনটা বিষয় নিষেধ করেছেন। তাহলে 82 নম্বর আয়াতে আটটা বিষয় আদেশ করলেন, ওই আটটা বিষয় আর 83 নম্বর আয়াতে তিনটা বিষয় নিষেধ করেছেন, দুইটা বিষয় নিষেধ করেছেন, একটা বিষয় করতে বলেছেন। এখন আপনারা বলুন আটে আর তিনে কত হয়? তাহলে আমি আগেই বলেছি 82 নম্বর আয়াতে আমাদেরকে কিছু সময় কথা বলতে হবে, এরপরে আমরা 83 নম্বর আয়াতে আসব। আসুন আল্লাহ রাব্বুল আলামিন 82 নম্বর আয়াতে কি বলেন শুনেন। ওয়াইদ আকাদনা মিসাকা বনি ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনি ইসরাঈলদের কাছ থেকে আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে ও বনি ইসরাঈলেরা তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। আর আওয়াজ করে বলেন আল্লাহর সাথে শরীক করতে পারবে না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার সাথে কোনো কিছুর তুলনা চলে না। কেন? সব কথা বলতে গেলে শুধু এই শব্দের তাফসীর যদি করা লাগে কমসে কম এই এলাকায় আমাকে 8 দিন থাকতে হবে, এরপরে শুনুন। তবে শুধু এতটুকু কথা আপনাদেরকে বলি, একটু টাচ দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে সত্তা, আমি যে রব, আমার সাথে কারো শরীক চলে না, এজন্য আমার কিছু স্পেশাল কোয়ালিটি আছে, আমার কিছু স্পেশাল সিফত আছে, আমার কিছু গুণ আছে, এই গুণগুলা পৃথিবীর কারো কাছে পাওয়া যায় না। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারোকে শরীক করা চলবে না। বেশি কথা বলবো না, শুধু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা কোয়ালিটি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এক নম্বরের কোয়ালিটি হলো, কোরআন শরীফের আয়াতুল কুরসি নামে একটা সূরা আছে, আয়াতুল কুরসি নামে একটা সূরার কিছু আয়াত আছে, আছে আপনারা জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার বলেন না। কোরআনুল করিমের আওয়াজ শুনে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাআলা তাদের ঈমানকে তাজা করে দেবেন। রাজি আছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। কেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সিফত, আল্লাহ রাব্বুল আলামিনের কোয়ালিটি, আল্লাহর গুণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে উল্লেখ করতেছেন। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সমস্ত মানুষের ঘুম তন্দ্রা নিদ্রা আছে না নাই? লা তাখুযু হু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে রাখবা, ভালো করে পরিষ্কার করে মনে রাখবা, আমি আল্লাহর রব এজন্য যেহেতু আমি আল্লাহকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। এর আগে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন হাই, হাই হচ্ছে হলো চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সমস্ত প্রাণী মরণশীল, মরণ নাই একমাত্র যা, ওনার নাম হলো আল্লাহ। আমার কথা না, এ কথাও কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুর রহমানের ভিতরে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ভালো করে শুনো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ঘুম নাই আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই আমি হলাম চিরঞ্জীব আমার কোনদিন মরণ নাই ও দুনিয়ার মানুষ গভীরভাবে লক্ষ্য করে শোনো আমি আল্লাহকে রব কেন মানবে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ এমনিতেই তোমাদেরকে আমাকে রব বানার জন্য বলি নাই বরং আমি আল্লাহ যে তোমাদেরকে বললাম আমি আল্লাহ ছাড়া কারো গোলামি তোমরা করবে না আমি আল্লাহ ছাড়া কারো গোলামি তোমরা করবে না আমি এমন রব আমি ছাড়া কোনো মাবুদ নাই একথা আমি কেন বললাম আল্লাহ বলেন আমি হলাম হাই আমার কোনো মরণ নাই আমি যেভাবে এখন জিন্দা রয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় জিন্দা থাকব আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের অংশে বলেন আল কাইয়ুম আল্লাহ বলেন আমি নিজে কায়েম আছি তোমাদেরকেও কায়েম রাখবো গোটা জগৎকে কায়েম রাখবো কায়েমের একটা ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেছেন আহওয়ালু নাজিরুন ওয়া আমাল হাজিরুন কাইয়ুম বলা হয় তাকে যিনি বান্দার প্রত্যেকটা আমলে উপস্থিত থাকেন বান্দার প্রত্যেকটা ইবাদত নিজে দেখেন উনি হলেন কাইয়ুম জেবরান আল্লাহু আকবার আমার প্রাণের ভাইরা যে কথা আমি বলতেছিলাম লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ হলাম কাইয়ুম কাইয়ুম কেন আমি তোমাদের প্রত্যেকটা আমলে উপস্থিত থাকি আমি আল্লাহ শুধু উপস্থিত থাকি তা না আমি রাব্বুল আলামিন তোমাদের আমল আমি নিজের চোখে দেখি জোরে বলেন আল্লাহু আকবার ভাই আমার আমার আলোচনার সার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে কোয়ালিটি যে সিফত আছে যে গুণ আছে এই গুণ জগতের কারো কাছে নাই এজন্য আল্লাহ বলেন আমার সাথে কাউকে শরীক করতে পারবে না কারণ এরকম গুণ আর কারো কাছে আছে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বলেন দুই নম্বরে বনী ইসরাইলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন ওয়াদিল কুরবা তোমার নিকট আত্মীয়দের হক আদায় করবে ওয়াল ইয়াতামা ইতিমদের হক দিবে ওয়াল মাসাকিন যারা মিসকিন তাদের হক দিবে ওয়া কুলু লিন্নাসি হুসনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সাথে তোমরা সুন্দর ব্যবহার করবে ওয়া আকিমুস সালাত আল্লাহ বলেন নামাজ কায়েম করবে ওয়া আতুজ যাকাত আল্লাহ বলেন তোমরা যাকাত প্রদান করবে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 82 নম্বর আয়াতে বনী ইসরাইলদেরকে কয়টা উপদেশ দিলেন আটটা বলেন কয়টা আটটা উপদেশ দিবেন বনী ইসরাইলদের এই তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করবা এতিমের হক দিবা নামাজ পড়ো ঠিক আছে রোজা রাখো ঠিক আছে হজ করো ঠিক আছে তোমার কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়তে পড়তে কিন্তু তুমি আরেকজন মুসলমানের সাথে যখন কথা বলো তখন তোমার চেহারায় কোনো হাসির চাপ থাকে না তুমি যখন আরেক মুসলমানের সাথে কথা বলো তখন মনে হয় তুমি যেন যুদ্ধ করতে আসছো তুমি যখন আরেক মুসলমানের সাথে ব্যবহার করো তোমার ব্যবহারের ভিতরে হুসনু খুলুক নেই যত বড় নামাজি হোক না কেন তুমি যত বড় হাজি হোক না কেন আল্লাহ জান্নাত তোমার জন্য নসিব হবে না কারণ আল্লাহ তাআলা মানুষের সাথে ভালো ব্যবহার করাকে ফরজ করেছে এটা তোমার দায়িত্ব তোমার অবশ্যই ভালো ব্যবহার করা লাগবে আমার এখানে আলোচনা নয় এজন্য আমি তাড়াতাড়ি কথাটা বলে ফেললাম এখন আসুন 83 নম্বর আয়াতে মূলত আমার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত তিনটা কথা বলেছেন এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন এটা বোঝার আগে বনী ইসরাইল সম্প্রদায়ের একটা কথা বুঝেন বনী ইসরাইল সম্প্রদায়েরা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেবেন আরো জোরে করুন না জাহান্নামে আল্লাহ আমাদেরকে দেবে না তারা বলে قالوا لن تمسنا النار আরো জোরে করুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে قالوا لن تمسنا النار তারা বলে আল্লাহ আমাদের জাহান্নামে দেবে না জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে সুবহানাল্লাহ পরে কইও না শুনেন লই বনী ইসরাইলের দাবি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবেন না কিছুক্ষণ পরে বলে হা ইল্লা আইয়ামাম মাদুদা আল্লাহ দিলে দিতেও পারে তবে দিলেও বেশি দিন রাখবে না ভালো করে বুঝেন প্রথম কি বলল আপনারা কথা বলেন না কেন বুঝেন আমার কথা বুঝেন না আপনারা বলেন প্রথম কি বলেছে আল্লাহ জাহান্নামে
পরে কি কয় দিতে দিতেও পারে তবে বেশি দিন বেশি দিন বলতে কি তাফসীরের কিতাবে লিখছে বলে আমরা যে গরুর বাছুরের পূজা করছিলাম যতদিন 30 দিন এতদিন আমারে জাহান্নামে রাখতে পারে আল্লাহ কয় ওই জাহান্নামে তোরারে আমি রাখবো কি রাখবো না এটা তো আমার ব্যাপার তুই দাবিদার কোন জায়গার রে কোন জায়গার রে আর ওদের কথা ঠিক কি না নামাজ পড়ে না এক তো রোজাও নাই যাকাতও নাই হজও নাই আল্লাহ বলেন তোরে বললাম মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করতে করলি না তোরে বললাম নামাজ কায়েম করতে নামাজ কায়েমের দাবি না বললাম আমার সাথে কোনো শিরিক করবি না জায়গায় 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 মাদার পূজার মতন চালু হয়ে গেছে মূর্তি পূজার সংস্কৃতি চালু হয়ে গেছে তোমার কোনো আন্দোলনে পাওয়া যায় না মসজিদে বসে বসে খালি তসবিহ দিব তসবিহ দিব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ কয় হাজী সাহেব বালবি হুদাইলি মুতরে জাহান্নামের আগুনে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন 83 নম্বর আয়াতে তাদেরকে যা বলেছেন 1 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম আল্লাহু আকবার আল্লাহ বলেন ওরে বনি ইসরাঈলরা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে আদেশ করলাম তোমরা রক্তপাত করবে না রক্তপাত করবে না এক নম্বরে কি কন্যা রক্তপাত করবে না মানে কোনাকুনি কথা বলেন না মারামারি একজন একজনে হত্যা করবে না এটা আমি আল্লাহ তোমার নিষেধ করলাম এক নম্বরে রক্তপাত করবে না যে জমিয়ে রক্তপাত হয় নির্দোষ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় সেই জমিন থেকে আল্লাহ রহমত বরকত উঠে যাওয়া এখন আপনারা বলবেন হুজুর আমার সুরাজ বাংলাদেশে এরকম কোন হত্যা নাই আমাদের মনিরামপুরের টানা ওই এলাকায় এরকম কোন হত্যা নাই অন্যায় ভাবে কেউ কারো হত্যা করেন আমার সিলেটে আছে আর এই এলাকার মানুষ হলো সব ভদ্র সভ্য আল্লাহ বলেন ওনার তো রক্তপাত করবা না একজনকে আরেকজন হত্যা করবা না কয় কেন হত্যা করবে না কয় হত্যা করতে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করলাম হত্যা যদি করো তাহলে তোমার এই হত্যার তুমি যে হত্যা করলে একজন যদি আরেকজনকে হত্যা করে এই হত্যার একটা সময় আসবে তোমার আমলে যদি হত্যার বিচার না হয় তোমার সন্তানের আমলে বিচার হবে সন্তানের আমলে যদি বিচার না হয় তোমার নাতির আমলে হলেও বিচার হবে হত্যা কাউকে ছাড়ে না হত্যা কাউকে ছাড়ে না পাপ তার বাবাকেও ছাড় দেয় না পাপের প্রত্যেকটা গুনাই হলো আগুন আগুন যেভাবে কাউকে পোড়ানো থেকে রেহাই দেয় না ঠিক তেমনি ভাবে হত্যার মতো গুনাহ যারা করে হত্যার মতো গুনাহ যারা করে এদের আমলে বিচার যদি নাও হয় ক্ষমতার প্রভাবে আত্মীয়তার প্রভাবে টাকার প্রভাবে আল্লাহর কসম এই জমিনেও তার বিচার হবে আখেরাতেও তার বিচার হবে হত্যা এত খারাপ জিনিস এজন্য আমার কাছে একটা কিতাব আছে কিতাবটার নাম হলো দুররাতুন নাসিহিন ওই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন একটা ঘটনা এক জমিদারের ছেলে সে একটা দিঘির দিঘিতে গিয়ে গোসল করে দিঘি বুঝেন তো দিঘি দিঘি বুঝেন আমাদের সিলেটে বলে দিঘি মানে বিরাট আকার নিয়ে যেখানে পুকুরের মতো হয় এই দিঘি দিঘির পারে বসে এক আল্লাহর ওলি জিকির করতেছেন হঠাৎ করে তাকায় দেখে এক জমিদারের ছেলে ওই দিঘির মধ্যে গোসল করতে আসছে কি করতে আসছে যে মাত্র গোসল করতে আসলো আসার সাথে সাথে ওইখানে গোসল করার সময় তার কোমরে ছিল স্বর্ণের একটা বেল্ট ওই বেল্টটা সে খুলে একটু রাখছে রাখার পরে তার খেয়াল নাই সে গোসল করে চলে গেছে স্বর্ণের বেল্টটা নেয় নাই এদিকে খাট কেটে এক কাটুরিয়া জঙ্গল থেকে বের হয়ে আসছে সে চিন্তা করলো আমার শরীর তো ঘেমে গেছে এই দিঘির মধ্যে যদি একটু গোসল করি তাহলে নিজের ভিতরে একটু শান্তি অনুভব করব সে গোসলের জন্য নেমে গেল আর এর মাঝখান দিয়ে একজন লোক আইসা স্বর্ণের বেলটা নিয়ে চলে গেল কিছুক্ষণ পরে
জমিদারের ছেলের হুঁশ হইছে, আরে আমার তো সোনার বেড়া রেখে চলে আসছে দিঘিতে। ব্যাকে যখন ফিরে আসছে আয়শা দিঘির কাছে গিয়ে দেখে তার সোনার বেল্ট নাই, তাকায় দেখে এক কাটুরিয়া জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে দিঘির মধ্যে গোসল করতেছে। ডাক দিয়ে বলে, ও কাটুরিয়া তুমি কি আমার সোনার বেল্টটা দেখেছো? কাটুরিয়া বলে, না আমি সোনার বেল্টটা দেখি নাই। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, কাটুরিয়া সত্য বলল না মিথ্যা বলল? এমনি জমিদারের ছেলে কয়, তোমরা গরিব মানুষ, তোমরা গরিব হওয়ার কারণে অভ্যাস খারাপ হয়ে গেছে, তুই আমার সোনার বেল্টটা নিয়েছ, কিন্তু এখন স্বীকার করো না, যাতে করে তুমি মুসিবতে পড়বা। এই জন্য ওর কথা ঠিক আছে নি। এক পর্যায়ে বাদ বিতণ্ড আরম্ভ হয়ে গেল। জমিদারের ছেলের কোমরে ছিল তরবারি, টান দিয়ে বের করে আপনার এক কূপ যখন মারলো, মারার সাথে সাথে কাটুরিয়ার কল্লা তার মাথা থেকে, তার দেহ থেকে আলাদা হয়ে গেল। বলেন কাজটা ভালো করছে তো, কথা বলে না। সন্দেহ করে একজন মানুষকে হত্যা করে ফেললো। আমাদের এই বাংলাদেশে সন্দেহ প্রবণতা আছে না নাই? কোন মানুষের ব্যাপারে না জেনে নিশ্চিত না হয়ে তার নামে মামলা মুখান্তর কিছুতেই বরদাস্ত করার যোগ্য নয়। আর যারা কোনো কথা ঠিক কিনা, এক জায়গায় বয়ান করতে গেলেন, বলবে তুমি অমুক দল করো, তমুক দল করো, ওরা তো হয়রানি উলামায়ে কেরামদেরকে করা হয়। এরকম মানসিকতা যারা রাখে, এরা আর যাই হোক এরা মানুষ হতে পারে না। বাইরা আমার যখন মাত্র গলা কেটে ফেলেছে, দরবেশের এই সম্পূর্ণ বর্ণনা দরবেশ বসে বসে দেখছে। দরবেশ ডাক দিয়ে কয়, প্রভু বুঝলাম না, কাটুরিয়া তো কোনো অপরাধ নাই, কাটুরিয়ার তো কোনো অপরাধ নাই, তাহলে কাটুরিয়ার মাথা গেল কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে কাটুরিয়া চিন্তার কোনো কারণ নাই, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। এলকা দিলেন, দিলের ভিতরে ঢুকাইয়া দিলেন, যাকে বলা হয় উলামায়ে কেরাম মৌলিয়া উলিয়াদের ভাষায় এলকায়ে রহমানি। আল্লাহ আকবার। একটা হলো জিব্রাইলের মাধ্যমে ডাইরেক্ট আল্লাহ জমিনে নাযিল করেছেন, যাকে বলা হয় ওয়াহি। আর নবী সারা যেহেতু ওহির ব্যবস্থা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামের দিলে কিয়ামত পর্যন্ত যত কিছু দুনিয়ায় আসবে, যেমন আল্লাহর ওলিরাও জগতে আছেন, তারা যদি আল্লাহর কাছে কিছু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলে এলকা করে দেন। ভাইরা আমার, কাটুরিয়ার দিলে আল্লাহর ওলির দিলে এলকা হয়ে গেল। দেখে দেখে বললেন, ওরে আল্লাহর ওলি, ওরে আমার গোলাম, তুমি চিন্তিত হইও না, তুমি টেনশন করো না, বরং তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। এমনি আল্লাহর ওলি জবাব দেয়, আল্লাহ যদি আপনি আমাকে খুলে না বলেন, তাহলে আপনার ইবাদতের ভিতরে আমার যে মন লাগে না। ঘটনাটা বলুন, প্রভু বের রাখলো জমিদারের সন্তান, কল্লা গেল অসহায় গরিব কাঠুরিয়া, এটা আমার বুঝে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে কাট, ওরে আল্লাহর ওলি, লক্ষ্য করে শুনো, এটা আজকের ঘটনা নয়, এমন একটা ঘটনা ঘটেছে আজ থেকে অনেক বছর আগে। কাটুরিয়ার বাবা একটা মানুষকে নির্মম ভাবে হত্যা করেছিল, ওই যুগে ওর বিচার হয় নাই, এজন্য আমি মহান আল্লাহ তার সন্তানের আমলে তার বদলা নিয়েছি। শুধু তাই না, হ্যাঁ প্রভু তাহলে বলুন না, এই যে জমিদারের সন্তানের স্বর্ণের বেলটা হারাইয়া গেল, এখানে কুরনিগুর তত্ত্ব রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ালকা করে দরবেশকে জানায় দিলেন, ওরে দরবেশ, ওই জমিদারের কাছে ওই যে গরিব অসহায় লোকটা, তার বাবার কাছে কিছু সম্পদ, জমিদার হওয়ার কারণে ক্ষমতার প্রভাবে, তার ক্ষমতার প্রভাবে, তার দলের প্রভাবে, তার মতের প্রভাবে, তার পাওয়ারের কারণে ওই গরিব লোকটার কিছু সম্পদ, সে কিছু সম্পদ তার কাছে প্রভাব করে আটকে রেখেছে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে তার বাবার সম্পত্তিটা ফিরিয়ে দেওয়ার জন্য জমিদারের সন্তানের কাছ থেকে বেল্ট নিয়ে আমি আল্লাহ তার জরুরত পূর্ণ করেছি। আল্লাহু আকবার। এবার আপনি বলবেন, হুজুর এক জনের দোষ আর একজনের কাছে চাপাইয়া দেওয়া, এটা ইসলামে কি জায়েজ আছে না না জায়েজ? এখানে আবার আটকা শ্রোতা বইছে, আর কথা ঠিক কিনা? শ্রোতা তো এখানে তিন প্রকার, একটা শ্রোতা হলো জাটকা,
একটা হলো টাটকা আর একটা হলো আটকা আর এটা ঠিক না তিন রকমের ছিল তাই কেন সবাই এক রকম মনে করেন না কিছু কিছু মানুষ আইছে হুজুরের কেমনে ধরা যায় ভুল আবার কিছু কিছু মানুষ আছে যে নতুন যদি ওয়াজ করে তাইলে বসবো না এবার কথা বলেন না আগে তো তো শুনছিও ভাইরা আমার লক্ষ্য করে দেখুন যে কথা আমি বলতেছিলাম এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয় পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ বনী ইসরাইলের মাধ্যমে তোমাদেরকেও জানাই দিলাম যেহেতু বিশ্ব নবীর শরীয়তে কোরআনের ভিতরে আমি আল্লাহ আয়াত নিয়ে এসেছি আমি আল্লাহর উদ্দেশ্য শুধু বনী ইসরাইলকে সতর্ক করা নয় আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতকেও সতর্ক করতে চাই আমার বন্ধুর উম্মতকে জানাই দিতে চাই নির্মমভাবে অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করবে না ও দুনিয়ার মানুষ যদি নির্মমভাবে কাউকে হত্যা করো তাহলে জেনে রাখবে নির্মম হত্যা করলে এটার রেশ কিন্তু শেষ হয় না আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিতে চান যারা নির্মমভাবে কোনো মানুষকে হত্যা করবে নির্বিচারে যে দেশে হত্যা হবে যে দেশে রক্তপাত বেশি হবে এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন রহমত উঠায় আনেন বরকত উঠায় আনেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বরকতের দোয়া পড়ে কিছু খেজুর হাদিয়া দিলেন ওই খেজুরটা আমি আমার কোমরে একটা ব্যাগের ভিতরে রেখে দিলাম আমি আমার যখন কিদা লাগে বিসমিল্লাহ বলে হাত দিয়ে আমি ব্যাগ থেকে খেজুর এনে আমি খাই এভাবে যখন আমার কাছে কোনো মেহমান আসলে আমি খেজুরকে বিসমিল্লাহ বলে ব্যাগ থেকে হাত দিয়ে আনি মেহমানকেও দেই নিজেও খাই এভাবে আল্লাহ নবী বিশ্ব নবীর যুগ খাইলাম আমার ব্যাগের খেজুর শেষ হয় না সুবহানাল্লাহ আমার নবীর বরকতের দোয়া এত প্রভাব আমার নবীর বরকতের দোয়াটা কেমন লক্ষ্য করে দেখুন হযরত আবু হুরায়রা বলেন আমার নবীর জবান যে কত পবিত্র জবান নবী আমার বরকতের দোয়া করেছেন আমি আল্লাহ নবীর যুব এই ব্যাগ থেকে নিয়ে খেজুর খাইলাম খেজুর শেষ হইল না শুধু তাই না আমার প্রাণের ভাইরা লক্ষ্য করে দেখুন হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বছর শাসন ক্ষমতা উনি পালন করলেন উনি শাসক হিসাবে আমাদেরকে পরিচালনা করলেন দুই বছর পর্যন্ত আমি একইভাবে আমার ব্যাগ থেকে খেজুর খাই কিন্তু খেজুর শেষ হয় না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের ইন্তেকালের পরে 10 বছর শাসন ক্ষমতা পালন করলেন রাষ্ট্রনায়ক হিসাবে দায়িত্ব পালন করলেন হযরত উমরের যুগেও আমি বিসমিল্লাহ বলে ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া খেজুর খাই কিন্তু আমার খেজুর শেষ হয় না জোরে করে আল্লাহু আকবার এইভাবে যখন দিন গলতে লাগলো কিন্তু দুঃখের বিষয় হলো যেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হলো উসমানের কোনো অপরাধ নাই উসমান আল্লাহর নবীর সাহাবী উসমান হলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী নির্মমভাবে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে যখন হত্যা করা হলো সেই দিন আমি ব্যাগের ভিতরে যখন হাত ঢুকাইলাম ঢুকাইয়া দেখি আমার ব্যাগের ভিতরে একটা খেজুর না কি বুঝলেন বরকত চলে গেছে এজন্য বাইরা আমার এই বাংলাদেশে যতদিন পর্যন্ত ঘুম বন্ধ না হবে অন্যায় ভাবে তার পক্ষের দল করে না তার দল করে না এজন্য ঘুম যতদিন পর্যন্ত বন্ধ না হবে অন্যায় জুলুম বন্ধ না হবে আপনাদের কথা আমি বলতেছি কথা কন্যা বাইরা আমার এইভাবে নির্মম ভাবে গড় থেকে গুম হয়ে যায় অনেককে নির্বিচার ভাবে হত্যা করা হয় নির্বিচার বহির্ভূত ভাবে ক্রস ফায়ারের মাধ্যমে নির্মম ভাবে যেভাবে হত্যা করার হত্যার রাজনীতি চলতেছে হত্যার যজ্ঞ চলতেছে এটা আমি ভাইরা আমার শুধু আওয়ামী লীগকে কেন্দ্র করে বলছি না শুধু বিএনপিকে কেন্দ্র করে বলছি না কোন দলের নাম নিয়ে আমি বলছি না আমি বলছি যা যা বলি যা যা বলি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এমন বলেন আমি হুজুরও বলেন আমিও যদি ধর্মের নামে বলেন আমিও যদি ইসলামের নামে বলেন রাজনীতির নামে বলেন আরো সমাজনীতির নামে বলেন যে কোনো নীতির নামে বলেন যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে এই হত্যার পক্ষে ইসলাম কোনোদিন সাফাই গায় না সাপোর্ট করে না একটা বেদিনকেও বিচার বহির্ভূত ভাবে আপনি হত্যা করতে পারবেন না যদি আপনি বিচার বহির্ভূত ভাবে একটা আসামিকেও হত্যা করেন তাহলে এই দেশের আইনের দরকার কি জোরে কণ্ঠে কে না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এজন্য নিষেধ করলাম তোমরা রক্তপাত করবে না কারণ রক্তপাত করলে জমিনে আমি আল্লাহর রহমত উঠায় নেই রহমত দিয়ে উঠায় নেই বাইরা আমার লক্ষ্য করে দেখুন এক সময় 50 কেজি চাউলের বস্তা এই দেশে কয় টাকা ছিল কথা কইনা
এখন সাল কত কয়দিন আগে আমি এক বস্তা কিনছি 3,000 টাকা নিছে এখন আপনি বলেন আমি না 3,000 টাকা দিয়া এক বস্তা চাল কিনে খাইলাম তাহলে একটা গরিব মানুষ যে লোক দিন মজুর রিকশা চালায় তার ফ্যামিলিতে 4 জন সন্তান আছে ভাইরা আমার 4 জন মানুষ তার ফ্যামিলিতে আছে যদি 2 জন মানুষে দৈনিক তার যদি হাফ কেজি চাউল লাগে তাহলে 4 জনে লাগে 1 কেজি 1 কেজি চাউলের দাম যদি 70 টাকা বা 60 টাকা হয় আপনি আমাকে বলুন তো দেখি 300 টাকার জোন কাইটা তরি তরকারি আর আনুষঙ্গিক যে জিনিস আছে এগুলা কিনে সংসার চালানো সম্ভব নি কথা করবে কেন ওয়াস্তো বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলতে হবে না যে তাফসীরের হক আদায় হয় না কথা বললে কেন ভাইরা আমার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি মূল্য যেন একটু কমে না মাল সামানের দাম যেন কমে না দিন মজুর মানুষের পক্ষে এখন চলা বড় দুষ্কর হয়ে গেছে আমার ভাইরা শুধু তাই না চাউলের দাম বেশি তেলের দাম কারি দিন থেকে দিন বাড়তেছে কথা বলেন কথা ঠিক আছে নিয়ে নাগরিক তুমিও কিন্তু ভোটার আমিও ভোটার তোমার ভোটের যে মূল্য আমার ভোটের একই মূল্য তোমার যদি তুমি যদি জনগণের পক্ষে কথা বললে রাজনীতি না হয় তাহলে আমি মোল্লা হওয়ার কারণে রাজনীতি হইব নি কথা বললে সবাই সমান জোরে কোন কথা ঠিক না ভাইরা আমার লক্ষ্য করে দেখুন যে কথাটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জমিনের ভিতরে কোন হবে এই দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বাড়তে থাকবে সম্পদ যতই করে না কেন বাড়ি করবা গাড়ি করবা বিজ্ঞান আবিষ্কার করবা অনেক উন্নত যুগে তুমি অনেক ভালো জায়গায় চলে যাবা গাড়ি বেশি হবে রাস্তাঘাট উন্নত হবে কিন্তু মনে রাখবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে কেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে জানোনি কারণ তোমরা না আমি আল্লাহকে বলে গেছো তোমরা না আমার গোলামি ছেড়ে দিয়েছো আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে পবিত্র কোরআন শরীফের সূরাতুল কুরাইশের ভিতরে বলেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাহ বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোন পথ দিয়া কোন পথ দিয়া কোন ক্ষমতার হাত পাল্টাইয়া দিয়া বিচারক পাল্টাইয়া দিয়া সরকার পাল্টাইয়া দিয়া দ্রব্যমূল্য নিচে নামাইতে পারবা না বিএনপির আমলে যদি 20 টাকা খাইয়া থাকো আওয়ামী লীগ একসময় 12 টাকা খাওয়াইছে কিনা সত্য কথার মানতেইব বাংলাদেশের রাস্তাঘাট এখন উন্নত হচ্ছে কি হচ্ছে না এটা সত্য কথা আমরা বক্তারা যখন গাড়ি চালিয়ে যাই রাস্তা উন্নত হইতেছে আমরা ভালোই লাগে কথা কথা আমরা মজাই লাগে যেমন মনে করেন গত করলো আমার মাহফিল ছিল সুন্দরবন এখানে যে একটা বাইপাস রাস্তা আপনার ঠিক করেছে মাশাআল্লাহ যেখানে মনে করেন 2 ঘন্টার রাস্তা এখানে আল্লাহ দিলে 1 ঘন্টা যাওয়া যায় কাজটা ভালো করছে না খারাপ করছে কেউ যদি জনগণের পক্ষে কাজ করে মানবতার কল্যাণের কাজ করে আমরা মুনশিরা মোল্লা তার পক্ষেও কথা বলি সেটা আগুলি খুব বিএনপি হোক আমরা দলের কোনো ফলোয়া করি না আমাদের কাজ ভালো যারাই ভালো করবে তাদের পক্ষে আমরা কথা বলবো যেরকম কথা ঠিক কিনা যারা মুসলমানের পক্ষে তারা ইমানের পক্ষে তারা আখলাকের পক্ষে এদের পক্ষে আমাদের কথা বলা এটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আমিন বলেন ইলাফি কুরাইশিন ইলাফি মুরিফলাত শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু আল্লাহ বলেন তোমরা কাবা ঘরের মালিকের ইবাদত করো কাবা ঘরের মালিকের ইবাদত তোমরা কেন করবে কয় তোমরা যদি কাবা ঘরের মালিকের ইবাদত করো তাহলে আমি বান্দারে তোমাকে 2টা জিনিস দান করব একটা হলো আমি আল্লাহ দ্রব্য মূল্য নিচে নামাইয়া দিব সুবহানাল্লাহ 1 বিঘা দান করবা এক সময় আমাদের বাপদাদার আমলে 5 মণ দান বোঝে না মুরব্বীরা সাক্ষী দেন ঠিক আছে না এখন হলো এই দেশে যত জনসংখ্যা বাড়তেছে এখন হাইব্রিড দান আসার পরে 1 বিঘা 40 মণ দান হয় কি হয় না জমিন বাড়ে নাই দান বাড়াইছেন আল্লাহ বলেন তোমরা যখন আমার গোলামি করবা তোমরা যখন আমার উপর বিশ্বাস স্থাপন করবা জায়গা ভাড়া লাগবে না জমিনের ভিতরে আমি আল্লাহ এমন বরকত দিব 1 বিঘায় 40 মণ দান হয়ে যাবে ভাইরা মানে কোন আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে বনী ইসরাইলদেরকে আমি আল্লাহ
যে কথাটা বলেছিলাম লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে বলেছেন লা তাসফিকুনা দিমাআকুম তোমরা রক্তপাত করবে না, দুই নম্বর হলো ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম তোমরা এক ভাইকে আরেক ভাই গোত থেকে বের করে দিবে না, দেশ থেকে বের করে দিবে না। ভাইরা আমার এখন আমাদের সমাজের অবস্থাটা হলো একজন একদল করে আরেকজন আরেকদল করে দুই ভাই মিলেমিশে চলে না, এক ভাই আরেক ভাইকে হত্যা করে। কিছুদিন আগের ঘটনা রাজনীতি একই রাজনীতি নিয়ে আমাদের এক ভাই নিজের আপন ভাই আরেক ভাইকে হত্যা করেছে কি করে না। সোশ্যাল মিডিয়ার কল্যাণে যারা দেখেছেন আমি এটা শুধুমাত্র আওয়ামী লীগকে সুন্দর করে বলি না, আমি বলতে চাই শান্তির কথা, আমি বলতে চাই সাম্যর কথা, আমি বলতে চাই মৈত্রীর কথা, আমি বলতে চাই আমার এক ভাই সে আওয়ামী লীগ করতেই পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার এক ভাই সে বিএনপি করতেই পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মত চাপাইয়া দেওয়ার জন্য আমি আওয়ামী লীগ করি বিদায় বিএনপি ভাইকে হত্যা করতে পারি না, তাকে আমার বাড়ি থেকে বের করে দিতে পারি না। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে দুনিয়ার মানুষেরা তোমরা সাবধান থাকবে, এক ভাই আরেক ভাইকে ঘর থেকে বের করবে না, এমন অত্যাচার করবে না সে যেন তার এলাকা ছেড়ে চলে না যায়। বাইরে আমার অনেক সময় বিদেশ থেকে অনেকে আমাদেরকে ফোন করে বলেন হুজুর বাংলাদেশে আর যাইতে মনে চায় না। আমি জিজ্ঞাসা করলাম কেন যাইতে মনে চায় না, কয় দেশের যে অবস্থা আমার মনে হয় বাংলাদেশে বাড়ি না করে বাহির দেশে করলেই আমরা ভালো থাকবো। কথা কইনা ঠিক আছে, কেন এমন কথা বললো? বাইরা আমার আমাদের সিলেটের একটা জায়গা আছে, ওই জায়গায় গেলে দেখবেন কুমিল্লার বাসা, ওই জায়গায় গেলে দেখবেন আপনাদের যশোরের বাসা, ওই জায়গায় গেলে দেখবেন নোয়াখালীর বাসা। আমি একজনকে জিজ্ঞাসা করলাম এই এলাকায় একটুখানি এলাকা এখানে এত বাসা কেন, বাসার পরিবর্তন করো। কয় হুজুর এদের এলাকায় ওদেরকে এমন ভাবে নির্যাতন করেছে, নির্যাতন বরদাস্ত না কইরা বাদাম্য হিসেবে আমার এলাকায় চলে আসে। কথা কইনা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন নির্যাতন করবা না, নির্যাতনের স্টিমুলার চাপাইয়া দিবা না, যে নির্যাতন করলে তোমার ভাই তোমারই দেশ থেকে ছেড়ে যেতে বাধ্য হয়, তার ঘর ছাড়তে বাধ্য হয়। আল্লাহ বলেন এরকম নির্যাতন করবা না। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে বনি ইসরাঈলদেরকে বলেছেন সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আল্লাহ বলেন ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে বলে ওরে বনি ইসরাঈলেরা তোমাদেরকে আমি আল্লাহ তিন নম্বরে আরেকটা কথা বললাম, কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক গোত্রের সাথে যখন আরেক গোত্রের দ্বন্দ্ব বাঁধে, দ্বন্দ্ব হওয়ার ক্ষেত্রে এক গোত্রের লোকেরা আরেক গোত্রের লোকের বন্দি ঘুরে নিয়ে যায়, যদি তোমাদের গোত্রের কোন মানুষকে আরেক জায়গায় বন্দি করে নেওয়া হয় তোমরা ওই লোকটাকে ছাড়াই আনবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিলাম ছাড়াই আনলে কি হবে, এখানে শান্তির একটা ফয়সালা হবে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাগুলো বলে দিলেন মক্কার বেঈমান কাফেরদের অবস্থাটা কেমন হয়েছে শুনেন। ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার দুইটা গোত্র ছিল, মদিনার দুইটা গোত্র ছিল মদিনার আশপাশে, একটা গোত্রের নাম হলো আউস আর একটা গোত্রের নাম হলো খাজরাজ। এই দুইটা গোত্র মদিনার আশপাশে আরো দুইটা গোত্র ছিল, একটার নাম হলো বনি কুরাইজা আর একটার নাম হলো বনি নাজির। বনি নাজির আর বনি কুরাইজা একদলের সাথে আরেক দলের দোস্তি করেছে, বনি নাজির আর বনি কুরাইজা একজনের সাথে একজনের দোস্তি, একজন দোস্তি করেছে আউসের সাথে আর একজনের দোস্তি করেছে খাজরাজের সাথে। ভাইরা আমার লক্ষণীয় বিষয় হলো বনি নাজির এবং বনি কুরাইজা এরা কিন্তু আহলে কিতাব মুসলমান, আর ভাইরা আমার মক্কার আশপাশে যে লোকগুলো ছিল একটার নাম হলো আউস আর একটার নাম হলো খাজরাজ, এরা দুই গোত্র কিন্তু বেদুইন কাফের, দোস্তি করেছে দুই মুসলমান দুই কাফেরের সাথে। কাজটা ভালো করছে তো, আরো জোরে কইনা। এখন ঘটনাটা কি বলছে তফসিরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ব্যাখ্যায় লেখেন এমন অবস্থা দাঁড়ালো। এখন দেখা যায় যখন কোনো ঝগড়া বাঁধে, ঝগড়া বাঁধলে দেখা যায় একজনের সাথে যখন আরেকজন মারামারি করে তখন যেহেতু দুই দলের মিত্র হলো দুই জনের দোষ হলো দুই দল, এখন যে দলেই মারামারি করুক না কেন আহলে কিতাব মুসলমানের একজন না একজন মারা যায়, জোরে কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ একজন আরেকজনকে হত্যা করবে না কেন, দুইটা তিনটা কারণ বলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাব। এক নম্বরের কারণ হলো ও দুনিয়ার মানুষ তোমরা যে ওই তিনটা বিষয় কেন মানবা, ও এক নম্বরের কারণ হলো
তুমি যদি আরেকজন ভাইকে মারো, তাকে যদি হত্যা করো, তাহলে কেমন দেখো তুমি নিজেকেই হত্যা করলে। কয় নিজেকে হত্যা কিভাবে করলো? কয় নিজেকে হত্যা করার কারণ হলো, তুমি যদি এক ভাইকে হত্যা করো তাহলে এর অর্থ হলো নিজেকেই হত্যা করলে। নিজেকেই হত্যা কেমনে করলে? কয় যাকে হত্যা করেছো তার আল্লাহর জমিনে দুই পাঁচজন আত্মীয় আছে না নাই? মনে করেন আমার যদি কেউ মাইরে ফেলে, আমার আত্মীয় স্বজন এলাকায় আছে না নাই? আমার যে আত্মীয় আছে, আমার যারা মাসে, এরা যদি সংবাদ পায় তারে মনে মিষ্টি খাওয়াইবো? কথা পান না, বলেন না, পারবে না? এতদিন তুমি নিরাপদে রাত্রে 12টা 1টার সময় রাস্তা দিয়ে চলতে পেরেছো, এখন যখন তুমি একজন মানুষকে হত্যা করবে, এখন রাত্রে 12টা 1টা লাগবে না, 7টার সময় বোর কাছে গিয়ে থাকতে হইবো, ঘর থেকে বেরোতে পারবে না। এর মানে হলো তুমি যে কোন এক ভাইকে হত্যা করেছো, এর অর্থ হলো তুমি তোমার নিজেকেই হত্যা করেছো। এখন তোমার ভিতরে আর শান্তি আসবে না, তোমার ভিতরে আর কোনো লাভ হবে না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, দুই নম্বরে ব্যাখ্যায় কি লিখেছেন, কয় তুমি যখন এক আরেক ভাইকে হত্যা করেছো, তুমিও মুসলমান, তুমি আহলে কিতাব, যাকে হত্যা করেছো সেও আহলে কিতাব, তোমরা দুইজন মুসলমান, তোমাদের নবী এক, তোমাদের কিতাব এক, তোমাদের মাবুদ আল্লাহ এক, জোরে কোন ঠিক কি না? এখন তোমরা যেহেতু দুই গোত্র, দুই বেঈমানের সাথে দোস্তি করেছো, এখন যেই দলই হত্যা আসুক না কেন, তোমাদের মুসলমানের কেউ না কেউ মারা পড়ে। এক ভাই হইয়া যদি আরেক ভাইকে হত্যা করে, নিজের ভাই যদি তার ভাইকে হত্যা করে, এর অর্থ হলো তুমি নিজেকেই নিজে হত্যা করেছো, জোরে কোন ঠিক কি না? তিন নম্বরে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জমিনের ভিতরে হত্যা চলবে, এই জমিনের ভিতরে ইনসাফ থাকবে না, এই জমিনের ভিতরে ইনসাফ থাকবে না। ইনসাফ যখন থাকবে না, তখন দেখা যাবে এমন অবস্থা হবে, তখন অন্যের দোষ মাঝে মাঝে তুমি নির্দোষ তোমার গাড়িও চাপতে পারে কি পারে না? ওই যে এতদিন যে অন্যায় হয়েছে, এই কথা বলো কেন, এতদিন যে অন্যায় করেছো, এতদিন যে অন্যায় করেছো, যেহেতু কেউ প্রতিবাদ করো নাই, এখন তোমার ঘরে দর্শন হলে প্রতিবাদ করো নাই, এখন তোমার বোনকে দর্শন করা হবে, তোমার মাকে দর্শন করা হবে। তুমি নবীকে অপমান করলে, অন্যায় করলে তুমি কোনোদিন প্রতিবাদ করো নাই, এখন তোমার বাপকেও কদিন পরে বেইজ্জত করবে। কথা বলেন না কেউ ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে, একটা নির্বিচারে যদি কেউ দর্শন, একটা দর্শন যে হয়েছে, দর্শনের জন্য সমস্ত মুসলমানের কথা বলা লাগবে, কারণ আজকে আরেকজনের বোন দর্শিত হয়েছে, আরেকদিন আমার বোন হবে না, কোনো গ্যারান্টি আছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা প্রতিবাদ করবে না, তোমাদের উপরে চলে আসবে। এজন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন, একটা শহর ছিল, এই শহরের নাম হলো বেইনসাফ শহর। এই কথা বললে আমি আমার ওয়াজ শেষ করে দেবো, কি শহর আরো জোরে বলি না, একটা শহর ছিল, এই শহরের নাম হলো বেইনসাফ শহর। যে শহরের নাম বেইনসাফ, এই শহরে তো ইনসাফে ভরা, কথা কই না? এই শহরে পীর এবং মুরিদ তারা দুইজন গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখে গিয়ে দাম আর তেলের দাম সমান। আপনারা বলেন গিয়ে গির দাম আর তেলের দাম সমান হইলে এই দেশে ইনসাফ আছে না? কথা কন না, পিসাহের ডাক দিয়ে মুরিদকে বললেন, ওই মুরিদ, যে দেশে গিয়ের দাম আর তেলের দাম সমান, এই দেশে আমি থাকবো না রে বাপ, যে কোনো মুসিবত আর কোন টাট আছে আমার উপরে এসে পড়ে পড়া। আরো ধরে কথা ঠিক কি? মুরিদে কয় হুজুর, গি যে সস্তা, আমার গায়ে ঘুষ লাগে না, আমি এখানে থাকবো, আমার তো মুটা তাজা হওয়ার দরকার হুজুর, আপনি জানেন কি আমি আছি? বিশ্বাস বলেন বাবা তোমার যাওয়ার আগে বলে যায় থাকো, তুমি সমস্যা নাই, তোমার উপরে যে বিপদ আসবো, আমার মন বলতেছে তোমার উপরে বিপদ আসবো। কদিন পরে বিচারক এজলাসে বসে গেছে, একটা বিচার আইছে আর কি কোর্টে, আসার পর বিচারক যখন তার এজলাসে বসে গেছে, বসার পরে বিচারক মামলা হয়েছে, কি মামলা? কই এক সুর গেছিল এক বাড়িতে চুরি করতে, দেওয়াল নরম হওয়ার কারণে দেওয়ালের নিচে পড়ে সুর মরে গেছিল, এর সাথে যে সমস্ত সুর ছিল এরা এসে কোর্টে মামলা করছে, দেয়ালে তো নরম বানাইলো কেন, যে দেয়ালে বেশি করে আমার সাথে মারা গেল, এটা খুব অন্যায় করেছে। এবার জজ সাহেব বলতেছেন বাড়ির মালিককে ডাকে, তার তো উচিত ছিল সুরের আমার বিচার কি, তুই আরেকবার বাড়ি চুরি করতে যাস কেন, এটা না বলবে ঠিক না? তা না বলে বলে এটা তো একটা কথা, এটা বিচার হওয়া উচিত, বাড়ির মহাজনকে ডাকো। বাড়ির মালিককে ডাকার পরে বলে, এই এত নরম দেওয়াল কেন বানাইলা, এই নরম দেওয়ালের কারণে এদের সুর শান্তি দেয়ালের নিচে ঘুরে মরে গেল, জবাব দেও নাইলে তোর ফাঁসি। এমনি আপনার
বাড়ির মালিক বলে বাড়ি আমার ঠিকই কিন্তু বাড়ি তো আমি বানাই নাই, বানাইছে হলো রাজমিস্ত্রি। রাজমিস্ত্রিকে জিজ্ঞেস করেন দেওয়ালে তো নরম করে কেন বানাইলো? ঠিক কথা কইছে, এটাও বলে ঠিক। এরপরে যখন মাত্র রাজমিস্ত্রি ডাকলো, ডাকার পর রাজমিস্ত্রি কইল কি বাড়ি বানাইছো? চুর গেছিল, চুরি করতে দেওয়ালের নিচে পড়ে মারা গেল, তোর পাশে হবে। যখন মাত্র এই কথা বললো রাজমিস্ত্রি কয় স্যার আমার কি দোষ, আমি তো শুধুমাত্র ইটের উপরে ইট দিয়ে গাঁথতে দিছি, মশলা করছে তো আমার যুগালি। আর ধরে কথা ঠিক কিনা, যুগালিতে মশলা করেছে, যুগালির তো দোষ। সে যদি মশলা নরম না করতো তাহলে দেওয়ালে নরম হইতো না, নিশ্চয়ই ওর মশলা নরম করছে। আর ধরে কথা ঠিক না, যেই মাত্র এই কথাটা বলে দিছে, বলার সাথে সাথে বিচারক কয় তুই একদম ঠিক কথা বলেছিস, যুগালিরে ডাক। যুগালিরে যখন ডাকলো, ডাকার পরে যুগালিরে জিজ্ঞাসা করে এই মশলা নরম বালানি কেন? যুগালি কয় স্যার আমার দোষ না, দোষ হলো হাতিওয়ালা, রাজার বাড়ির হাতি একটা। আমি যখন বালতিতে পানি মিক্সার করতেছিলাম, রাজার বাড়ির একটা হাতি আমার পিছনে দৌড় মারছে, একটা হাতি যদি আমার দিকে দাঁড়ায় আসে তাহলে আমি কি দাঁড়াই থাকবো না? না, এটা তো একটা কথা। তা হাতির মহাজনে ডাক, হাতিওয়ালা ডেকে কয় তুই তার পিছন দিয়ে দৌড় দেওয়াইলি কেন? দেওয়ানোর কারণে বালতিতে হুজুটকাইয়ে পড়েছে আর বালতির পানি পুরে মশলা নরম হয়েছে, মশলা নরম হওয়ার কারণে দেওয়াল নরম হয়েছে, দেওয়াল নরম হওয়ার কারণে চোর দেওয়ালের নিচে পুরে মারা গেছে, সুতরাং তোর পাশে। এখন যুগালি কয় হুজুর এই হাতিওয়ালা কয় দোষ তো আমার না, কয় তার দোষ, কয় দোষ হলে এক মহিলা যে আপনার জমুর পরে নূপুর পরে এটার একটা জুমজুনি আওয়াজ আছে, এই আওয়াজ পরে যখন দৌড় মারছে হাতি মনে করছে তারে মারতে আসছে, এজন্য বয় তো হাতি দৌড় মারছে, সুতরাং দোষ হলো মহিলা। আর ওদের কথা ঠিক কিনা, এখন বাসায় তো বলার দরকার ছিল এই তোরা আমার কইলিয়ে যাস, তাই না? তুই বলে কি জানেন? কয় ঠিক কথা কইছিস। এবার ডাক মহিলাকে, মহিলাকে ডাইকে বললো ও মহিলা এরকম আওয়াজ ওলা নূপুর বানাইছো কেন? যার কারণে আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটলো। এমনি মহিলা ডাইকে কয় যদিও নূপুর আমার তবে আমি তো বানাইছি না, বানাইছে তো জুয়েলার্সের মালিক, এরে ধরেন গিয়ে ওর বিপদ। মানে আমাদের এলাকায় বলে বান্যা, আপনাদের এলাকায় কি বলে? ভাইরা আমার যখন মাত্র এই কথা বলে দিল যাওয়ার পরে ওরে ডাইকে যখন আনলো, এখন আর বাইন্যা অথবা জুয়েলার সলারা জুয়েলার্সের কারিগর তারা কোনো কথা বলতে পারলো না, তার আর কোনো জবাব নাই, লা জবাব। এমনি বাদশাহ ওই আপনার বিচারক ঘোষণা দিতেছে অতএব প্রমাণ হলো, সাক্ষী প্রমাণে এই কথা প্রমাণিত হলো, দোষী তুমি দোষী, সুতরাং এখন তোমাকে ফাঁসির কাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যেরকম দেখছেন নাকি ধরনের বিচার? যখন মাত্র এই কথা বলে দিল ও চিন্তা করে কয় আল্লাহ কোন জায়গার বিপদ, কোন জায়গায় এসে পড়ল, এখন কি করবো? কিছুক্ষণের ভিতরেই এই পরিবেশে বিচারক তখন আলান করে দিল অবশ্যই তোমাকে এখন ফাঁসির কাছে ঝুলানো হবে। এই কথা শুনে তো জুয়ার্সের কর্মীর মাথা গরম হয়ে গেছে, তার তো মনে করেন অবস্থা খুব খারাপ। এমনি মতো অবস্থায় যারা জল্লাদকে বললো এবারে ফাঁসি দিয়ে দাও, জল্লাদ যখন রশি নিয়ে গেছে ঘি দিয়ে ঘি মালিশ করিয়া রশি যখন নিয়ে আসছে, আইনা যখন ওর গলায় লাগায়, সে তো মনে করেন সব সময় চুলার কাছে থাকে আগুনের কাছে কাঁধ, লোকটা এমনি শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে, এখন ফাঁসির দড়ির সাথে তার গলার সাইজের মিল নাই। এমন জল্লাদ বলো স্যার এমন দড়ি নিয়ে আসছে এই দড়ির সাথে ওর গলা জীবনও মিলবো না। এমনি বাসাটাকে কয় হেই তুই জানিস না হাকিম নড়েতে হুকুম নড়ে না, একটা কাজ কর আমার রাজ্যে মোটা গলা যেটা আছে এটা দড়ি ফাঁসি দিয়ে দে। এখন তারাস করতে করতে পাওয়া গেছে ওই যে পিসাবের সাথে গেছিল ওই মুরিদ ঘি খাইয়া যেটা মোটা হয়েছে ওরা ডেকে নিয়ে আসে। এখন পিসাবের মুড়িদের যখন ডাইকে নিয়ে আসলো, পিসাবের মুড়িদ আনার পরে পিসাবের মুড়িদের তো অবস্থা খারাপ, লাইল লাইল সুবহানাকে নিকুন্তু মিনাজ জালিমিন, আল্লাহ আজকে কোন বিপদে পড়ছি। আর মনে মনে ভাবতেছে যদি আমার পিসাব হুজুরের কথা শুনতাম তাহলে আজকে বিপদে পড়তাম না। এবার ওরা জিজ্ঞাসা করলো ফাঁসির কাছে ঝুলার আগে তোমার শেষ ইচ্ছা কি? কয় আমার আর কোনো ইচ্ছা নাই, আমি আমার হুজুরের সাথে একটু দেখা করবো। কয় না উস্তাদের মার শেষ সাথে মুরব্বীদের কথা শুনতে হয় এজন্যই মিয়া, নাইলে বিপদে পড়বেন, ঠিক না? ভাইরা আমার এই যে কথাটা বলতেছিলাম খেয়াল করেন এমত অবস্থায় কি হলো, কিছুক্ষণের ভিতরেই তারা বললো ঠিক আছে আপনার উস্তাদের সাথে দেখা করেন। উস্তাদের সাথে গিয়ে দেখা করে বললো উস্তাদ এই এই বৃত্তান্ত হুজুর বলে তোদেরকে, তোকে তো আমি আগেই বলেছিলাম বেইনসাফের শহরে কোনো ইনসাফ নেই, সুতরাং তুই কাজ করলি কেন? কয় আমি করবো না, আমি কি করবো, আমার কি দোষ, আমি তো গি খাইয়া মোটা হইতে চাইছিলাম, এখন তো ফাঁসির দড়ি আমার গলায় বইছে তো ভাবছি না।
যতই বলেন আপনি তো আমার গুরুজন, আমার বিপদে আপনি আমার একটু হেল্প করেন, এমনি বিশ্বাস বুঝলে পরামর্শ শিখিয়ে দেয়, কয় শোন তুই কালকে গিয়া খালি হাসবি, চোখে কোনো পানি নাই, তোর ভিতরে যেন একটা আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে, এটা যেন বিচারক বুঝে, বাসা যেন এটা বুঝে, ভাই কোন কি আমারে কালকে ফাঁসি দেব, এই অবস্থা আমি হাসবো এটা কি মানা যায়, ভাই আমি জানলে বলছি এমনি দেওয়ার পরে তুই বলবি ফাঁসি আমারে দাও, আমি বলবো ফাঁসি আমারে দাও, এরপরে কি করতে হবে এটা আমি কবো, তোর কোনো দরকার নেই। তবে সাবধান, আমি যখন বলবো আমারে দাও ফাঁসি, ফাঁসিটা আমাকে দিয়ে দাও, তখন তুই আবার কোস নিয়ে আসতে হুজুরে দিলাম, মনে করেন এখন যখন তুই আসলো আসার পরে এখন বলতেছে ও খালি হাসে, জল্লাদ গিয়ে কয় বাদশা ফাঁসি দেওয়ার আগে হাসে এরকম আসামি আমি জীবনও দেখছি না, বাদশা ডেকে কয় এই হাসিস কেন, কয় হাসি কেন এটা বলবো পরে, তবে আমি যে হাসতেছি এই হাসা অবস্থায় দেখে এদিকে আবার কৃষ্ণবধূর আসেন, আইসে বলেন এই তুই তো আমার ছাত্র, তুই কেন ফাঁসির কাছে আগে যাবি, আমি উস্তাদ হিসাবে আমার আগে দেখবো, আর ওদের কথা ঠিক কিনা, যখন বললো যে আমারে দেও, এক পর্যায়ে এখন দেখা গেল বাইরা আমার যে কথাটা আমি বলতেছিলাম কথা শুনে যাবেন তো নাকি, শেষ পর্যন্ত শুনবেন না, শেষ একটা ফিনিশিং আছে না, তবে ফিনিশিং আসার আগে আমার যখন দেখছিলেন তখন তো বাচ্চা বাড়ি মনে করছিলেন নাকি, এজন্যই তো আপনারা আসতে দেরি করছেন, আল্লাহ আপনাদের বোঝার তফিক দান করে। ভাইরা আমার এই যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, এরকম কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই, কারা কারা মাদ্রাসার পক্ষে হাত উত্তোলন করেন তো দেখি, আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন, হাত নাড়াচাড়া দেন নাড়াচাড়া দেন, তার মানে আমরা আখিরি মোনাজাতের আগে বাড়ি যাব না। আচ্ছা ফ্রান্সের যে মেক্রোন এর পক্ষে কারা কারা হাত উচ্চারণ করেন তো দেখি, যে নবীর কারণ প্রচার করছে, কেউ আছেন কারা কারা ফ্রান্সের মেক্রোনের বিপক্ষে হাত উত্তোলন করে দেখা, হাত নামান, এখন যারা যারা উঠবেন আমি বুঝবো যে আপনারা ওই দলের ওই, তাদের কথা ঠিক নেই।